বিবর্তনের মধ্যে দিয়ে আজকের এই আধুনিক মানুষের রূপ দাঁড়িয়েছে। প্রাচীন সেই গুহা মানব থেকে আজকে এই আধুনিক মানুষের বিবর্তন একদিনে হয়নি, একের পর এক ধাপ পেরিয়ে তবে আজকের এই আধুনিক মানুষের রূপ। এই বিবর্তনের একটি ধাপই নাকি ছিল ড্রাগন ম্যান, অন্তত বিজ্ঞানীরা তাই জানাচ্ছেন। উত্তর পূর্ব চীনে একটি পাওয়া যায় আদিম মানুষের একটি করটি, তারপরই মানব জাতির বিবর্তনের একটি ধাপ স্পষ্ট হয়েছে। এই আবিষ্কারই মানব বিবর্তনের গল্পকে নতুন আকার দিচ্ছে। বিজ্ঞানীরা মনে করছেন উত্তর পূর্ব চীন থেকে খনন করা 140,000 বছরের পুরনো এই মাথার খুলিটি পূর্বে অজানা মানব প্রজাতি হোমোলঙ্গির অন্তর্গত। চীনা গবেষকরা এই করটির নাম দেন ড্রাগন ম্যান। আবিষ্কারটি মানব জাতির বিবর্তন বিষয়ে গবেষণায় একটি নতুন শাখা খুলে দিয়েছে, কারণ গবেষকরা বিশ্বাস করেন যে নতুন পাওয়া জীবাশ্মটি নিয়ান্ডারথালদের তুলনায় আধুনিক মানুষের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। গবেষকরা জানাচ্ছেন হারবিন এলাকায় আবিষ্কৃত সম্পূর্ণভাবে সংরক্ষিত জীবাশ্মের খুলি মানুষের বিবর্তন এবং মানব প্রজাতির উৎপত্তি বোঝার জন্য গুরুত্বপূর্ণ প্রমাণ সামনে আনবে। উদ্ধার হওয়া করটিটি 23 সেন্টিমিটার লম্বা, 15 সেন্টিমিটারও বেশি চওড়া, একটি আধুনিক মানুষের মাথার খুলির চেয়েও বড়। এটি এটি পুরো চোখের সকেট, ভ্রু, রিজ নিয়ে গঠিত এবং গবেষকরা মনে করছেন এটি বছর 50-এর কোনো ব্যক্তির হতে পারে। করটিটি এমন কোনো অঞ্চলে বসবাসকারী ব্যক্তির যিনি ভীষণ ঠান্ডা আবহাওয়া সহ্য করতে পারতেন। লোকটির গালের হাড় কম ছিল এবং তার মুখ প্রশস্ত ছিল, নিচের চোয়ালটি অনুপস্থিত। এবার প্রশ্ন হচ্ছে যে গবেষকরা কিভাবে ড্রাগন ম্যান খুঁজে পেলেন। 1933 সালের শেষের দিকে হারবিনে সংহুয়া নদীর উপর একটি সেতু নির্মাণের সময় শ্রমিকরা প্রথম মাথার খুলিটি খুঁজে পেয়েছিলেন। সেই সময় অঞ্চলটি জাপান দ্বারা শাসিত ছিল এবং এটিকে জাপানিদের হাতে পড়া থেকে রক্ষা করার জন্য চীনা শ্রমিকরা এটিকে একটি কুয়োর মধ্যে লুকিয়ে রেখেছিলেন, যেখানে এটি 90 বছরের বেশি সময় ধরে ছিল। 2018 সালে করটিটি ফের খুঁজে পাওয়া যায়, একটি পরিবার সেটি খুঁজে পায়। জীবাশ্মটি হবে জিও বিশ্ববিদ্যালয়ের জিও সায়েন্স মিউজিয়ামে দান করে। বিবর্তনের মধ্যে দিয়ে আজকের এই আধুনিক মানুষের রূপ দাঁড়িয়েছে। প্রাচীন সেই গুহা মানব থেকে আজকের এই আধুনিক মানুষের বিবর্তন একদিনে হয়নি, একের পর এক ধাপ পেরিয়ে তবে আজকের এই আধুনিক মানুষের রূপ। এই বিবর্তনের একটি ধাপই নাকি ছিল ড্রাগন ম্যান, অন্তত বিজ্ঞানীরা তাই জানাচ্ছেন। উত্তর পূর্ব চীনে একটি পাওয়া যায় আর আদিম মানুষের একটি করটি, তারপরে মানব জাতির বিবর্তনের একটি ধাপ স্পষ্ট হয়েছে। এই আবিষ্কারই মানব বিবর্তনের গল্পকে নতুন আকার দিচ্ছে। বিজ্ঞানীরা মনে করছেন উত্তর পূর্ব চীন থেকে খনন করা 140,000 বছরের পুরনো এই মাথার খুলিটি পূর্বে অজানা মানব প্রজাতি হোমোলঙ্গির অন্তর্গত। চীনা গবেষকরা এই করটির নাম দেন ড্রাগন ম্যান। আবিষ্কারটি মানব জাতির বিবর্তন বিষয়ক গবেষণায় একটি নতুন শাখা খুলে দিয়েছে, কারণ গবেষকরা বিশ্বাস করেন যে নতুন পাওয়া জীবাশ্মটি নিয়ান্ডারথালদের তুলনায় আধুনিক মানুষের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। গবেষকরা জানাচ্ছেন হারবিন এলাকায় আবিষ্কৃত সম্পূর্ণভাবে সংরক্ষিত জীবাশ্মের খুলি মানুষের বিবর্তন এবং মানব প্রজাতির উৎপত্তি বোঝার জন্য গুরুত্বপূর্ণ প্রমাণ সামনে আনবে।
অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।